ডাক পিয়ন চিঠি আ চিঠি চিঠি মীনা মীনা চিঠি ও এ তো দেখি সারার চিঠি সারার কথা মনে আছে মিঠু আ সারা গেল বছর বাবা রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয় সেটা ছিল খুব বড় এক বিপদের সময় গ্রামজুইরা অনেক ক্ষতি হয়েছিল আমাকে খুব কম খাবার আসিল আর আসিল না কোনো টাকা পয়সা আমাকে বাড়ির মেলা ক্ষতি হয়েছিল যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যামু আমরা ফুপু ফুপার সঙ্গে থাকমু মার দাদিরে সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল রাজু দেখো দেখো ওই ছবিগুলান দেখো ও দেখো মিঠু এটা চিড়িয়াখানা 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 বাবা আমরা যাই যাই না না রাজু অহন আমরা আইসা পড়ছি আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজা পামু মিঠু রাজু কোথায় দেখো মিঠু টিভি টিভি রাজু শেষে যেই মহল্লায় ফুপু থাকেন আমরা তা খুঁজা পাইলাম আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম উনি আমার বাবারে দেখাই চিনলেন দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে কিন্তু উনারা তো সেখানে নেই হ্যাঁ আপনি জানেন না কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম ওনারা বেড়াতে গেছেন আমি তো জানি না ওনারা কখন ফিরবেন হায় হায় ওহন আমরা কি করি আমরা এখন কই থাকমু বাবা ওই যে আমাদের পাশে আছে না দেখে আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি কিন্তু মীনাকে নয় তবে আমি কিছু ভালো মানুষকে চিনি বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার না না আমি সেটা করতে পারি না ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই এরা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি আহ এ তো খুব ছোট তবে চলবে আরে খুব শক্ত কাজ করতে হইব না তো ওর বয়স খুব কম কোনো চিন্তা নেই আমি ওর খুব ভালো যত্ন নেব ও ভালো খাবার আর পোশাক পাবে ও ভালোই থাকবে কয়েকটা সপ্তাহের জন্যই তো ঠিক আছে ঠিক আছে মীনা আমি কয়দিন পরে তোমারে দেখতে আসব তাহলে সব ঠিক হয়ে গেল খুশি তো চলুন আমার বাসায় হেঁটেই যাওয়া যায় একটা মিনিট খারান নিজের দিকে খেয়াল রেখো মীনা আর ভালো হয়ে থেকো যাই মীনা আচ্ছা রাজু তাহলে মীনা আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয় কাজ মীনা এই এই এটা কি একটা পাখি আমার নাম মিঠু আবার কথাও বলে দেখি দূর করে এটাকে দূর হ সইলা যাও মিঠু বাবা রাজুর কাছে যাও এখন জলদি জলদি অনেক কাজ পড়ে আছে আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ হইব না জলদি জলদি কে নেবে আমার লক্ষ্মী ছেলেরা আমি আমি
এই এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো, এই জায়গাটা ঝাড়ু দিলে না? মিনা, তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে। তুমি নিশ্চয়ই সারা গোপাশের বাড়ির নতুন মাইয়া? সারা, তোমার নাম কি? আমি মিনা, তাড়াতাড়ি এসো। আমি বরং যাই। শোনো, আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, আমাদের ফিরতে দেরি হবে, ঠিক আছে? এই চলো চলো তাড়াতাড়ি, চলো চলো যাই, হুররে। মিঠু, ও মিঠু, মিঠু, ও মিনা, এটা কি চিঠি? ও চিঠি, রাজু। ও রাজু, কেমন আছে রাজু? প্রিয় মিনা, আমার সারাদিন খুব কাহিল লাগে। আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই, আমি বাড়ি ফিরতে চাই। ওরে রাজু রে, আমিও যে বাড়ি ফিরা যাইতে চাই। ভয় নাই, ওরা বেড়াইতে গেছে। দেখো বাবা চিড়িয়াখানা থেকে আমাকে কি কিনে দিয়েছে। টিয়া পাখি, কি সুন্দর! এই ধরবে না টিয়া। মিঠু, এটা রাজুর কাছে নিয়ে যাও, আমারে পানি আনতে যাইতে হইব। এই মিনা, তোমার মালিক কেমন আছে? সে কি তোমারে রাত দিন খুব খাটায়? খাটায় মানে খুব খাটায়। তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে? যদি ভালো একটা কাজ পাইতাম, আমিও ওর মতো পলাইয়া যাইতাম। আমার মালিক মাঝে মাঝে আমারে ধুইরা মারে, আমারটা সারাদিন বাড়িতে তালা দিয়া রাখে। আর আমি আমার মা বাবারে গত 2 বছর ধরে দেখি নাই। আমি শুধু বাড়ি যাইতে চাই। কোথাও কোনো ভালো মালিক কি নাই? তোমার পাশের বাসার সারা ভালো আছে, তার মালিক খুব ভালো মানুষ। আমি চাইতাছিলাম সারা।